মাসালা কুরবানির নিসাবের ক্ষেত্রে যাকাতের মত কি পূর্ণ এক বছর থাকতে হবে না পূর্ণ এক বছর থাকতে হবে না কুরবানির নিসাব শুধুমাত্র আপনার 10 11 12 এই তিন দিন জিলহজের আর জিলহজের 12 তারিখ কি পর্যন্ত জানি হ্যাঁ সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিন এবার আসেন নাবালেগের কুরবানি নাবালেগের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা নাবালক যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় নাবালক যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় শিশু কিশোর অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না এমন ব্যক্তির টাকা পয়সা একটা ব্যক্তির মাথা ঠিক নাই তিন তলা চার তলা বাড়ি আছে কথার কথা এর নামে আছে হয়তো অন্যরা তাকে দেখাশোনা করে তাহলে শিশু কিশোর তাদের টাকা আছে কুরবানি দেওয়ার মতো নিসাব পরিমাণ মালের মালিক তারা আরেকজন যার সুস্থ মস্তিষ্ক নাই কিন্তু টাকা আছে নিসাব পরিমাণের মাল এই সম্পদ আছে যেটা দিয়ে কুরবানি দেওয়া যায় তাদের উপর কুরবানি ওয়াজিব না বলেন তাদের উপর কুরবানি তাহলে বলেন তো কোনো শিশুর নিসাব পরিমাণ মাল আছে কুরবানি ওয়াজিব না কোনো অসুস্থ যার মস্তিষ্কটা সুস্থ না তারও নিসাব পরিমাণ মাল আছে কুরবানি ওয়াজিব কারণ কুরবানি ওয়াজিবের জন্য শর্ত হলো মস্তিষ্ক সুস্থ হতে হবে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মালেক মুসলমান হতে হবে আল্লাহ মাসালাগুলো মনে রাখার তৌফিক দান করেন মুসাফিরের কুরবানি কোন ব্যক্তি 48 মাইল দূরে যাওয়ার নিয়তে নিজের গন্তব্য থেকে বের হয়েছে বর্তমান হিসাব অনুযায়ী প্রায় 78 কিলোমিটারের কাছাকাছি 78 কিলোমিটার কিলো কিলো যেটা আপনাদের রাস্তাঘাটে এখন লাগায় রাখে কিলো তাহলে 48 মাইল বলেন 48 মাইল আর কিলো হইলে প্রায় 78 কিলোর কাছাকাছি যদিও 72 কিলো অনেকে বলে কিন্তু আসল সম্ভবত আপনার সঠিক মাসালাটা হবে 78 কিলোর কাছাকাছি হওয়া এরপর ওলামায়ে কেরাম আছেন তাহকিক করার তো অবশ্যই সুযোগও থাকে তো যাই হোক 48 মাইল তো মনে থাকবে 48 মাইল এটা ঠিক আছে তো কেউ 48 মাইল দূরত্বে যাওয়ার নিয়ত করে গন্তব্য থেকে বের হয়েছে আর কিলো অনুযায়ী বললাম কত প্রায় 78 কিলোমিটার এই পরিমাণ যাওয়ার নিয়তে বের হয়েছে তার উপর কুরবানি ওয়াজিব না তার উপর কুরবানি ওয়াজিব না তার উপর কুরবানি ওয়াজিব না এরকম মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব না নাবালেগের পক্ষ থেকে যদি বাপ কুরবানি দিয়ে দেয় কোন বাবা টাকা সে তার নাবালেগ সন্তানের পক্ষ থেকে যদি কুরবানি দেয় হয়ে যাবে সওয়াব হবে আদায় হবে কোন বাবা তার নাবালেগ সন্তানের পক্ষ থেকে কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে বলেন এটা মুস্তাহাব বলেন হুকুমটা কি এই আমলটা যে করবে বাবা শিশুর পক্ষ থেকে এটার নাম ওয়াজিব হবে না মুস্তাহাব হ্যাঁ মুস্তাহাব কোন নাবালেগের পক্ষ থেকে তার বাবা যদি কুরবানি দিয়ে দেয় বলেন তো আপনারা এটার হুকুমটা কি হবে মুস্তাহাব মাশাআল্লাহ ফারুক আই এম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা